নমস্কার। এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। নিখোঁজ হওয়ার ছয় দিন পর পরিত্যক্ত জঙ্গল থেকে ঝোলানো অবস্থায় পচাগোলা মৃতদেহ উদ্ধার হল নারায়ণ সূর্যবংশী। ঘটনা ধর্মনগর থানাধীন দক্ষিণ গঙ্গানগর এলাকার। তবে এটি আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। ছদিন পর রাস্তার পাশে পরিত্যক্ত জঙ্গল থেকে ঝুলানো অবস্থায় নারায়ণ নামে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশা। ধর্মনগর থানাধীন দক্ষিণ গঙ্গানগর 2 নং ওয়ার্ড থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হয়েছিল বছর 45-এর এক দিনমজুর নারায়ণ সূর্যবংশী। তার 2 মেয়ে এবং 1 ছেলে রয়েছে। নিখোঁজ হওয়ার পরেই বাগবাসা আউটপোস্টে নিখোঁজের ডায়েরি করা হয়, কিন্তু 6 দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি। মঙ্গলবার দুপুর নাগাদ তার বাড়ি থেকে 100 মিটার দূর জঙ্গলের পাশ দিয়ে 2 একজন যাচ্ছিল, প্রচণ্ড দুর্গন্ধ পায়। পরে তারা জঙ্গলের ভেতরে দেখে একটি ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ রয়েছে। খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে পৌঁছয় বাগবাসা আউটপোস্ট এবং ধর্মনগর থানার পুলিশ। পুলিশ প্রথমে জঙ্গল কেটে পচাগলা মৃতদেহটি উদ্ধার করে এবং পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে জানতে পারে অত্র এলাকায় 2 জন ব্যক্তি নিখোঁজ আছে। পরে এলাকার নিখোঁজ 2 ব্যক্তির পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় খবর লেখা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে নারায়ণের পরিবারের লোকেরা দেহ শনাক্ত করেছে, তবে এই ঘটনা খুন না আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 1:45 সময় আমার কাছে একটা ফোন আইছে, দক্ষিণ গঙ্গানগরের এই উপপ্রধান জিতেন্দ্রনাথ, যে এখানে একটা ডেড বডি পাওয়া গেছে। আয়া দেখি ঝুলন্ত অবস্থায়, কমপক্ষে 10-15 দিন হইব, পচা চুল বা আস্থা শরীরে ক্ষীরা হয়ে গেছে। কখনো কোনো আইডেন্টিফাই পাইছি না। আমি সুইপারের লেগে ধর্মনগর পিএস এ জানাইছি, ধর্মনগর পিএস থেকে সুইপার নিয়ে আইতেছে। সাউথ গঙ্গানগর 2 নম্বর ওয়ার্ডে আছে আর কি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 ব্যক্তি। ঘটনা কদমতলা থানাধীন পূর্ববাজার এলাকার। বর্তমানে আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। বাইক ও বাইসাইকেল আরোহীর মধ্যে সংঘর্ষের ফলে গুরুতর জখম 2 ব্যক্তি। ঘটনা কদমতলা থানাধীন পূর্ববাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক 11টা নাগাদ কদমতলা বাজার থেকে সত্যব্রত নম 17 নামে এক বাইসাইকেল আরোহী পূর্ব বাজারের দিকে আসছিল। তখন একই দিক থেকে আসা একটি KA03JC1087 নম্বরের একটি বাইক হঠাৎ এসে সজোরে বাইসাইকেল আরোহীকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল ও বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর জখম হয় বাইসাইকেল আরোহী সত্যব্রত নম। তার বাড়ি আসামের কাঁঠালতলী থানাধীন কয়লাঘাট গ্রামে। অপরদিকে বাইক আরোহী জুয়েল আহমেদ, বয়স 19 বছর, এর বাড়ি কদমতলা থানাধীন কালাগাঙের পাড় গ্রামের 2 নং ওয়ার্ডে। ঘটনার সঙ্গে সঙ্গেই কদমতলা থানা এসে গুরুতর আহতদের কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইসাইকেল আরোহী তার সঠিক পথেই যাচ্ছিল, এমন সময় বাইক আরোহী জুয়েল আহমেদ উল্টো পাশে এসে তাকে ধাক্কা মারে, আর তাতেই এই দুর্ঘটনা সংঘটিত হয়। যারা ইঞ্জুরি হয়েছে তারা একজন নয়, তারা ফায়ার সার্ভিসে তারা হসপিটাল নিয়ে আসছে। তখন আমরা বাইক আর বাইসাইকেল রিকভারি করলাম, রিকভারি করে হসপিটালে আইলাম। হসপিটালে আওয়ার পরে বাইক চালক হয়েছে জুয়েল আহমেদ আর বাইসাইকেল হয়েছে সত্যব্রত নম। তো দুজনে ইঞ্জুরি বেশি। এখানে হসপিটালে MOIC ফার্স্ট ট্রিটমেন্টের পরে ধর্মনগর রেফার করছে, এখন তারা ধর্মনগর নিয়ে যাচ্ছে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা কৈলাসহরের মনোবেলি চা বাগান এলাকার। জানা যায় ওই শিক্ষকের নাম চিন্ময় মালাকার।
মঙ্গলবার কৈলাসর মহিলা থানায় এই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা। আবারও কৈলাসহর মহিলা থানার অন্তর্গত নাবালিকা মেয়েকে শ্লীলতাহানি করে, ঘটনা কৈলাসহরের মনুভেলি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মনুভেলি গ্রাম পঞ্চায়েতে 4 নং ওয়ার্ডের এক বাগান শ্রমিকের 11 বছরের মেয়ে মনুভেলি হাইস্কুলের 5ম শ্রেণীর ছাত্রী। স্কুলের এক শিক্ষক 5ম শ্রেণীর ছাত্রীটিকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে টিচার্স কমন রুমে নিয়ে ছাত্রীটিকে বই খাতা কলম জুতো জামা ব্যাগ ইত্যাদি দেওয়ার প্রলোভন দিয়ে ছাত্রীটির শ্লীলতা হানি করে এবং ধর্ষণও করার চেষ্টা করে বলে জানান ছাত্রীটির বাবা। গরিব অসহায় মেয়েটি বাড়িতে এসে বাবাকে ঘটনাটি বলে। বাবা ঘটনাটি শুনে স্কুলের প্রধান শিক্ষককে বলার পরও কোনো বিচার না পেয়ে অবশেষে কৈলাসহর মহিলা থানায় অভিযুক্ত সেই শিক্ষকের নামে লিখিত অভিযোগ করে। মহিলা থানা মামলাটি রেজিস্ট্রি করে এবং মামলার নাম্বার হলো 37। মামলায় 354 IPC এই ধারা প্রয়োগ করেছে পুলিশ। অভিযুক্ত সেই গুণধর শিক্ষকের নাম চিন্ময় মালাকার। ঘটনাটি গত 29 আগস্ট ঘটার পর 4 দিন অপেক্ষা করার পর স্কুলের তরফে কোনো ধরনের সুবিচার না পাওয়ায় ছাত্রীটির বাবা 2রা সেপ্টেম্বর সোমবার সকালে মহিলা থানায় অভিযোগ করে অভিযুক্ত শিক্ষক চিন্ময় মালাকারের শাস্তি দাবি করে। তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? বয়স কত? বয়স 11 বছর। মানে কি হয়েছে তোমার মেয়ের লোক? কি হয়েছে মেয়ের লোক? আপনার ওই ধরাধরি করছে। কে করছে? আপনার মাস্টারি, স্কুলের মাস্টারি। তারপরে এখন কি হয়েছে? এরপরে এরপরে আমি ইয়ার পরে আমরা তো আমরা বাবা মায়া গিয়ে আমার কইছে বাবা এরকম ঘটনা করছে। আমি ইয়া দিয়ে গেলাম ওই আপনার শীতল মাস্টার নাকি স্ট্যান্ডে দিয়ে গেলাম ওই ঘটনা হয়েছে। এরপরে ক্যান্টো এই সকালে মর্নিংয়ে মাস্টার ক্যান্টো গেছে। তো মানে সকালে তোমার মেয়েটা সকালে স্কুলে পড়ে? হ্যাঁ হ্যাঁ। 5-এ পড়ে? 5-এ। তোমার মেয়ের লোকে খারাপ কাজ করছে মাস্টারে? হ্যাঁ। তা এখন কি থানাতে মামলা করছো? এখন তুমি কি চাও? এখন তো তার শাস্তি চাই। পুলিশ নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি নেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করে। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পানিসাগরের SDM অফিস। বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে বৈদ্যুতিক খুঁটিতে বড় ধরনের অগ্নিসংযোগ হয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। আজ 3রা সেপ্টেম্বর 2019 ইংরেজি মঙ্গলবার বেলা আনুমানিক 12:45 নাগাদ পানিসাগর SDM অফিস সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি থেকে প্রচণ্ড পরিমাণে আগুন নিঃসৃত হয়। তাতে পানিসাগর মহকুমা হাসপাতালের সাবস্টেশন থেকে আসা বৈদ্যুতিক সংযোগকারী তার আগুনে পুড়ে ছিন্ন হয়ে পথ চলা রাস্তায় লুটে পড়ে। আগুন লাগার কারণে তারটি খসে পড়লে কিছু সময়ের জন্য পানিসাগর টু জলেবর্ষা রাস্তার দুধারে অসংখ্য পথযাত্রী এবং যাত্রীবাহী গাড়ি আটক পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী উপলব্ধি করতে পারেন যে উক্ত বৈদ্যুতিক খুঁটিতে প্রচুর পরিমাণে পাখির বাসা অবস্থিত। অল্পবিস্তর স্পার্কিং থেকে বৈদ্যুতিক খুঁটিতে বড় আকারের অগ্নিসংযোগ হয়। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে পানিসাগর বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পানিসাগর বিদ্যুৎ বিভাগের কর্মীরা এবং ফায়ার সার্ভিস এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এখানে দেখতে অবাক লাগে যে বিদ্যুৎ সংযোগ স্থলে স্পার্কিং এর কারণে আগুন লাগলে পানিসাগর ফায়ার সার্ভিস কিভাবে ইলেকট্রিক ফায়ার জল দিয়ে নেভানোর চেষ্টা করে, যদিও তখন বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছিল বলে ফায়ার সার্ভিসকে জানিয়েছে। তারপরই ফায়ার সার্ভিস আগুন নেভাতে জলের সাহায্য গ্রহণ করে। তা থেকে স্পষ্ট বোঝা যায় যে পানিসাগর ফায়ার সার্ভিসে বৈদ্যুতিক আগুন লাগলে আগুন নেভানোর সুবন্দোবস্ত নেই। পানিসাগর ফায়ার সার্ভিসের জল ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই আজকের এই ঘটনা দেখে। পানিসাগর এলাকাবাসী জোর দাবি করেন যে পানিসাগর ফায়ার সার্ভিসকে সর্বপ্রকার আগুন নেভানোর যন্ত্রপাতি সরকার থেকে প্রদান করে ফায়ার সার্ভিসকে শক্তিশালী করা হোক। হয়তো আমরা পানিসাগর থেকে কল পাইলাম, কলের সাথে সাথে আসলাম, উত্তর দেখলাম সরকারি কারেন্টের লাইনে এত গ্যাদারিং, এটা আসলে পাট পাট করে সুন্দর করে কানেকশন করার লাগে, যেমনে পারে এমনি রাখুন। এটা তো আগুনের দ্বারা যে কোন টাইমে সব চাকরি হতে পারে না। তা খুবই ইলেকট্রিক ডিপার্টমেন্ট কারে যখন লাগে, যেমন সব চাকরি আলাদা আলাদা তাহলে কানেকশন
এইভাবে হিবিজিবি থাকলে এটা চর্চা করে বুঝলি। তা আমরা কাছে কি, আমরা তো কল করলে আসতে হবে, আর আমরা কর্মই তো, এটা কর্মময় আমরা জীবনে, এটাই আমরা কইটা থাকি। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ব্রাউন সুগার পাচারের দায়ে গ্রেপ্তার আইপিএফটি নেতার জামাতা সুদীপ দেববর্মা সহ তার তিন সাক্ষীকে 14 দিনের জেল হেফাজতে পাঠালো বিশালগড় থানার পুলিশ। আগামী 17 সেপ্টেম্বর তাদের পুনরায় আদালতে তোলা হবে। আইপিএফটি নেতার জামাতা সুধীর দেববর্মা সহ তার তিন সাক্ষীকে ব্রাউন সুগার পাচারের দায়ে 14 দিনের জেল হাজতে পাঠালো বিশালগড় মহকুমা আদালত। বাকি তিন অভিযুক্তরা হলো ধনঞ্জয় দেববর্মা, বিবন্ত দেববর্মা এবং জেনি দেববর্মা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে 29 আগস্ট সুধীর দেববর্মা এবং ধনঞ্জয় দেববর্মাকে গ্রেফতার করেছিল টাকারজোলা থানার পুলিশ। তাদের জেরা করে 31 আগস্ট বিবন্ত দেববর্মা এবং জেনি দেববর্মার নামে আরও পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। নিরাপত্তার কথা ভেবে তাদের রিমান্ডে আনা হয় বিশালগড় থানায়। মামলার তদন্তকারী অফিসার দিলু জমাতিয়া আগামী 17 সেপ্টেম্বর তাদের পুনরায় আদালতে তোলা হবে বলে জানান সরকারি আইনজীবী জ্যোতিপ্রকাশ সাহা। টাকারজোলা পিএস 24/2019 এই মামলায় গত 29/9/2019 সুধীর দেববর্মা এবং ধনঞ্জয় দেববর্মাকে পুলিশ হিরোইন সহ আটক করে এবং তাদেরকে আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ রিমান্ড তাদেরকে তাদের জন্য মঞ্জুর হয় এবং তাদেরকে বিশালগড় থানায় রেখে জিজ্ঞাসাবাদ করার সময়ে আরও দুজনের নাম তারা বলে, টেনি দেববর্মা, জেনি দেববর্মা এবং দিবান্ত দেববর্মা, তাদেরকে 31 তারিখে পুলিশ গ্রেপ্তার করে আজকে তাদেরকে স্পেশাল কোর্টে তোলা হয়েছে। আদালত এই 4 জনকে জেল রিমান্ডে পাঠিয়েছেন এবং এই জেল কাস্টডিতে পুলিশ তাদেরকে তদন্তের স্বার্থে জেরা করতে পারবে এবং তারা এনডিপিএসের কেসে যুক্ত। সুতরাং এই ধরনের কেসগুলি আজকে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা থানাতে বা প্রত্যেকটা অঞ্চলে খুব বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। দুই ভাই, 5 বোন সহ নিজের ছেলে মেয়েদের নাম এনআরসিতে নথিভুক্ত হলেও মানিক বরগুইয়ার নাম নেই এনআরসিতে। ঘটনা শিলচরের উধারবন্দ এলাকায়। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার নাম বাদ পড়ায় হতভম্ব মানিক বরগুইয়া। শীঘ্রই ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার কথা উল্লেখ করলেন তিনি। বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ পড়লেন আসামের কাছাড় জেলার উধারবন্দের বাসিন্দা মানিক বরগুইয়া। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে উধারবন্দের দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দা মানিক বরগুইয়া জানান, তার পিতা প্রয়াত নুরুল ইসলাম বরগুইয়া একজন সরকারি শিক্ষক ছিলেন। বাবার নামে রয়েছে 1944 সালে ব্রিটিশ আমলের জমির দলিলের কাগজ। 1965 সালে ভোটার তালিকায় রয়েছে পিতা নুরুল ইসলাম বরগুইয়া ও মাতার নূরজাহান বিবি সহ বড় ভাই খালিকুজ্জামান বরগুইয়ার নাম। 31 আগস্ট প্রকাশিত নাগরিক পুঞ্জি তালিকায় পরিবারের 2 ভাই ও 5 বোন সহ নিজের ছেলে মেয়ের নাম তালিকাভুক্ত হলেও বাদ পড়ে যায় মানিক বরগুইয়ার নাম। তিনি আরও জানান, বৈধ নথিপত্র দিয়ে নাগরিক পুঞ্জিতে আবেদন করার পর নাগরিক পুঞ্জির একটি খসড়া তালিকায় তার নাম অন্তর্ভুক্তও হয়েছিল, কিন্তু গত 28 জুন তার হাতে একটি নোটিশ আসে। নোটিশে তাকে ঘোষিত বিদেশি হিসেবে চিহ্নিত করে 5 জুলাই নথিপত্র নিয়ে শুনানি উপস্থিত হতে বলা হয়েছে। 5 জুলাই শুনানিতে উপস্থিত হয়ে নিজের সপক্ষে যাবতীয় নথিপত্র তুলে ধরেন, কিন্তু তারপরও 31 আগস্ট প্রকাশিত তালিকা থেকে তার নাম বাদ পড়ে যায়। নাগরিক পুঞ্জি তালিকা থেকে নাম বাদ পড়ায় হতভম্ব হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে গত সোমবার কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক এ আর মজুমদার
তালুকদারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। অতিরিক্ত জেলা শাসক যাবতীয় নথিপত্রগুলো ট্রাইব্যুনালে তুলে ধরতে তাকে পরামর্শ দেন বলে জানান তিনি। নাগরিকপঞ্জী তালিকা থেকে নাম বাদ পড়ার পেছনে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন বলে মত প্রকাশ করে এক্ষেত্রে একাংশ কংগ্রেস নেতারা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। দীর্ঘদিন থেকে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত তিনি। অসম গণ পরিষদের জেলা স্তরের কর্মকর্তার পাশাপাশি ধর্মীয় সংগঠন জমিয়ত উলেমা হিন্দের কর্মী এবং উধারবন্দের একজন সক্রিয় সমাজকর্মী হিসেবে পরিচিতি রয়েছে তার। বিভিন্ন সময়ে নানা ইস্যুতে সরব হয়ে থাকেন তিনি। তার প্রতিবাদী কণ্ঠ রোধ করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে দাবি করেন মানিকবাবু। শীঘ্রই ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাইব্যুনাল ও দেশের আইন ব্যবস্থার উপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে বলে আশাবাদী তিনি। আমি উদারবন দুর্গানগর পঞ্চমণ্ডের বাসিন্দা। আমার বাবার নাম নুরুল ইসলাম বড়ভূইয়া, ব্রিটিশ পিরিয়ডের তাই স্কুলের মাস্টার আছে। দেশ স্বাধীনতা সংগ্রামেও তার বহু অবদান আছে। তাই জমিয়ত উলামা হিন্দের হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাইয়ের লগে তাই জমিয়তের কর্মা একনিষ্ঠ কর্মী আসল। আমরা ভারত স্বাধীন করতে সময় এই জমিয়তের বহু অবদান আছে। আমরার কারণে আজ কাছাড় ডিস্ট্রিক্ট পাকিস্তানের লগে জড়িত হয়েছে না। আজ আমার বাবার 1944 ইংরেজির দলিল থাকা সত্ত্বে আমি বাংলাদেশি। আমার বাবার 65-এর ভোটার সার্টিফাইড কপি, ভোটার লিস্ট, 66-এর লিগেসি ডেটা, মার লিগেসি ডেটা, বড় ভাই লিগেসি ডেটা থাকা সত্ত্বেও আমরা 5 বোন 3 ভাই সব ইন্ডিয়ান, আর আমি মানিক বড়ভূইয়ার মধ্যে থাকি বাংলাদেশি। আমি এটা একটা রাজনীতির চক্রান্তর শিকার হয়েছি। যেহেতু আমি কিছু অন্যায়কারীর সাথে অন্যায় প্রতিবাদ করি এবং অন্যায়কারীর সাথে বরাবর তার প্রতিবাদ করিয়া যাওয়ার কারণে আজ আমি দোষী বিদেশি হয়েছি। যে বিদেশি আন্দোলনের খেদা বিদেশি আন্দোলনের নেতৃত্ব দিছি, আজ খুদ বিদেশি বনি গেছি। এটা হইল চক্রান্ত করিয়া তারা আমার এটা করছে। এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি আদালতে বিশ্বাস করি, ভারতের সংবিধান মানি। আমার বিশ্বাস আমি আদালতে ইনসাফ পাইম, কারণ আমরা কাছাড়ের টাইটেল দেওয়া, কাছাড়ি রাজার টাইটেল দেওয়া বড়ভূইয়া। আমরা রেকর্ড আছে, আমরার এখানে মানুষের হিদলা হয়। হিদলা অর্থ এখানে আমরার পূর্বপুরুষ হয়তো কী জাতি আসো জানি না। আমার 7 পুরুষের রেকর্ড আমার কাছে আছে এবং আমরা কাছাড়ের মুসলিম জনগোষ্ঠীর মুসলিমের ইতিহাস দিয়ে একটা বই বানাইছি। এই বইয়ের ভিতরে আমার 7 পুরুষের নাম আছে। এক বাড়িতে একই গ্রাম আমার এক বাড়ি, যে পূর্বপুরুষে আইয়া বাড়িটা আবাদ করছেন জঙ্গল কাটিয়া, ওই বাড়িতে এখন বর্তমানে আমরা, আমি বিদেশি আর বিদেশিরা আইয়া দেশি হয়ে যায়। এটা কী এনার্সি আর কী চক্রান্ত! এটা আমি মানসিকভাবে ভাঙিয়ে পড়ে গেছি। হঠাৎ আমার প্রথম লিস্টে আইছে হঠাৎ নাম সুন্দর, 26 তারিখ হঠাৎ উনি আমি বিদেশি। আমার 5 তারিখ আবার ডাকছে, আমি সব ডকুমেন্টস নিয়ে গেছি, যাওয়ার পরে বললো না তোমার সব কাগজ ঠিক আছে, তোমার টাই জীব ভুলবশত আইসে। আমি স্পিড গেছি, তন্ন তন্ন করে খুঁজাইছি, কোনো বিদেশি কেস আসেনি, এটাও নাই, কোনো কিচ্ছু নাই। এখন আমি বিদেশি, আমার পরিবারের সব দেশি, আমার বাবার লেগেছি বেটা যতজন হয়েছেন সব দেশি, আর আমি হয়েছি বিদেশি। আমার পুরা বিশ্বাস আমি এখানে একটা রাজনীতি পার্টি, যে আমার পুরা দৃঢ় বিশ্বাস এটা কংগ্রেসি নেতাদের কারণে আমি আজ বিদেশি হয়েছি। শিলচর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99।
স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। আবারও যান দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনা কাছাড়ের উদারবন্দ এলাকার। জানা যায় মৃতা ওই মহিলার নাম মণি লস্কর। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। সোমবার রাতে আসামের কাছাড় জেলার উধারবন্দের কলারতলে সড়ক দুর্ঘটনার পর প্রাণ হারাতে হলো এক মহিলার। হত মহিলা মধুরবন্দের বাসিন্দা সাজু লস্করের স্ত্রী মণি লস্কর, বয়স 42 বছর। আহত হয়েছেন আরো 2 ব্যক্তি, তারা হলেন হত মণি লস্করের সঙ্গী লিলি বেগম, বয়স 55, ও সোনাইয়ের বাসিন্দা মান্নাম আলাকার, বয়স 42। মান্নাম আলাকারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলে লিলি বেগম শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন বলে জানা গেছে। প্রসঙ্গত, উধারবন্দ থানার অন্তর্গত কলারতল এলাকায় মহাসড়কের উপরে সোমবার সন্ধ্যা 7টা নাগাদ উধারবন্দ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শিলচর অভিমুখে যাওয়ার পথে কলারতল এলাকায় থাকা মহেন্দ্র শোরুমের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রিপারের পেছনে সজোরে ধাক্কা মারে। এতে অটোতে থাকা 3 যাত্রী আহত হন। শিলচর থেকে বিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা। 3 বছর আগে হারিয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল এক বেসরকারি সামাজিক সংস্থা। মালদা শহর থেকে তাকে উদ্ধার করা হয়। জানা যায় ওই ছেলেটির নাম আরমান খান, বাড়ি বিহারের বাইহারা গ্রামে। হারিয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল এক বেসরকারি সংস্থা। এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকজন। নাম আরমান খান, বাবার নাম আশরাফ খান, বাড়ি বিহারের নাবাদা জেলার গোবিন্দপুর থানার অন্তর্ভুক্ত বাইয়ারা গ্রামে। পরিবারের কাছ থেকে জানা যায় প্রায় 3 বছর আগে লখনৌতে বোনের বাড়ি ঘুরতে গিয়েছিল, কিন্তু কোথায় কি হলো এরপর বোনের বাড়ি থেকে হঠাৎ করে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি। ওই যুবকের পিতা আশরাফ খান অনেক গরিব পরিবারের, 2 ছেলে এবং 4 মেয়ে তার। ওনার স্ত্রী অনেকদিন আগেই এই দুনিয়া থেকে অনেক দূরে চলে গেছে। পরিবার অনেক গরিব থাকায় কলকাতায় এন্টালি বলে এক জায়গায় পায়ে হেঁটে ঠেলাগাড়ি রিক্সা চালাতো। ছেলেকে পাওয়ার জন্য চারিদিকে তন্নতন্ন করে খোঁজ করেন, কিন্তু তার ছেলের কোনো সন্ধান মেলেনি। এদিকে মালদা শহরের পল্লীশ্রী মাঠ সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবককে দেখে সন্দেহ হয় বেশ কিছু যুবকের। সে মাঠের পাশে মানসিক ভারসাম্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। তারাই ওই যুবককে কিছু খাবার খাওয়ানোর জন্য তাকে বাড়ি নিয়ে আসে। তারপর তাকে প্রশ্ন করে বাড়ির ঠিকানা, বাবার নাম, তার নাম বের করে আনে। তারা জানতে পারে ওই লখনৌ থেকে হারিয়ে যাওয়া ওই যুবক হলো মালদা থেকে উদ্ধার হওয়া আরমান খান। এরপর তারা সেখানকার পুলিশ স্টেশনে ও গ্রামে খোঁজ শুরু করে। খবর দেওয়া হয় তার বাবাকেও। এরপর তার বাবা দিল্লি থেকে এবং জামাইবাবু বিহার থেকে আরমানকে নিতে আসে। মালদা জেলার হবিবপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলের শিরশি তালুকদার পাড়ায়। পরে হবিবপুর থানার পুলিশ এবং আইসি ত্রিদীপ প্রামাণিকের সাহায্য নিয়ে আরমানকে তার বাবা আশরাফ এবং জামাইবাবু সাব্বিরের হাতে তুলে দেওয়া হয়। কোন লাগতা হে? লড়কা লাগতা। क्या हुआ था? लड़का को पागल के हिसाब से वो ले गया था काम कराने के लिए। उसके बाद में एक बार हम गया, 1 महीना काम किया वहाँ कारखाना में। उसके बाद में हम वहाँ से चला आया। आने के बाद में फिर सुन रहे कि वहाँ से निकल गया, नकलों से निकल गया। उसके बाद में खबर दिया, इसका बहन इसका खबर दे दिया, लड़का को खोज ढूंढ रहे हैं, नहीं मिल रहा। तो फिर हम डायरेक्ट फिर दिल्ली चला गया। तो वहाँ से पता चला कि यहाँ से फोन गया कि नखरो मत आओ, कलकत्ता चला आओ। बोलिए। हम कलकत्ता चला गया। कलकत्ता में फिर हमको आने का हिम्मत नहीं चला, तो फोन जा रहा तो
हिम्मत नहीं चला तो उन मेहमान को बुलाया। हम तो एक अकेला आदमी थे, आने नहीं सकते थे। लंगर आदमी दर्द करता पैर हाथ, आँख से मालूम नहीं देता। आपको इसको पाकर खुशी हो रहा है? हाँ, खुशी हो रहा। মানসিক ভারসাম্যহীন, আর এর বাবার নাম হচ্ছে আশরাফ। এই 3 বছর আগে হারিয়ে গেছিল, তখন হারিয়ে গেছিল, তখন এরা থানাতে কমপ্লেনও করেছিল, বাট কোনো রকম তার শুরু হয়নি। তো এরা হাল ছেড়ে দিয়েছিল যে আমার বেটাকে পাবে কি পাবে না, কোনো রকম এদের ই ছিল না, আশা ছিল না। তো উপরবেলাই এদেরকে নিজের ইসে মিলিয়ে দিল। তো অ্যাকচুয়ালি আমরা পেয়েছিলাম একে মালদার পল্লীশ্রী মাঠে বসেছিল, মানে ভবঘুরের মতন বসেছিল, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বসেছিল। তো সেই রকম অবস্থায় আমরা তাকে উদ্ধার করি। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা বুঝতে পারি যে না, একে রেস্কিউ করানো যাবে। তাই আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি। বাড়িতে নিয়ে আসার পর তার রক্ষণাবেক্ষণ হয়, তার যত্ন হয়, তার স্নান খাওয়া দাওয়া সব কিছু আমরা করি। করার পরে বুঝতে পারি যে এই বিহারের নওদা জেলা আর থানা হচ্ছে গোবিন্দপুর, বাসিন্দা, গ্রামের নাম হচ্ছে বাইহারা। তো ওই গ্রামের বাসিন্দা। দেন আমরা অনবরত কন্ট্যাক্ট করি ওখানকার পুলিশের সাথে, আমরা কন্ট্যাক্ট করি এবং তাদের মাধ্যমে আমরা খোঁজ পাই ওর এরিয়ার এক ডক্টরের, ওখান থেকে আমরা খোঁজ পাই এদের পরিবারের। কিন্তু ওখানে এর বাবা ছিল না, এর বাবা ছিল দিল্লিতে, ইনি হচ্ছে ওর বাবা। তো তখন আমরা বাবাকে কন্ট্যাক্ট করলাম, বাবার কাছে ফোনও ছিল না, অন্যজনের মোবাইলের মাধ্যমে কন্ট্যাক্ট করা হলো। দেন ওর বাবা কলকাতায় আসলো। কলকাতাতে আসার পর ওরই এক বোন, ছোট বোনের বর, মানে জামাইবাবু, ওনার সাথে ওনার বাবা আজকে আমাদের মালদা জেলার হবিপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর অঞ্চলে শিরশি তালুকদার পাড়াতে এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। জন্মের পর মালদা মেডিকেল কলেজ থেকে শিশুকন্যাকে রেখে পালিয়ে যায় গর্ভধারিণী মা। তারপর থেকে মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত এই শিশুকন্যা। এই শিশুকন্যাকে মাতৃস্নেহে পালন করে তার অন্নপ্রাশন করলেন নার্স ও চিকিৎসকরা। মালদা মেডিকেল কলেজ পরিত্যক্ত শিশুকে মাতৃস্নেহে পালন করে অন্নপ্রাশন করলেন নার্স ও চিকিৎসকরা। জন্মের পরই মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয় এই শিশুকন্যা। জন্মের পর মালদা মেডিকেল কলেজে থেকে শিশুকন্যাকে রেখে পালিয়ে যায় তার মা। এরপরই ঠাঁই হয় মালদা মেডিকেল কলেজের এসএনসি ইউনিটে। চিকিৎসক ও নার্স মাতৃরূপে মাতৃস্নেহে পালিত করছে শিশুটিকে। মালদা মেডিকেল কলেজে এসএনসি ইউ ওয়ার্ডে এরকমই এক শিশুর অন্নপ্রাশন হয়ে গেল। ওয়ার্ডে এদিন বাচ্চা শিশুটিকে মুখে পায়েস তুলে অন্নপ্রাশন দেন ডক্টর প্রিয়ব্রত বিশ্বাস। এরপর ওয়ার্ডের সকল নার্সরা মাতৃস্নেহে শিশুকন্যাকে কোলে নিয়ে পায়েস খাওয়ায়। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের বক্তব্য, আমাদের প্রধান কাজ মানুষের সেবা। এই শিশুটি জন্মের পর তার মা পালিয়ে যায়। শিশুটির মা এখানে ভুল পরিচয় দিয়ে ভর্তি হয়। আমরা মা পালিয়ে যাওয়ার পরই এই ওয়ার্ডে নিয়ে আসি। সকলেই পালা করে তার সেবা যত্ন করি। হয়তো একটা মা হারিয়েছে, কিন্তু আমরা 5-6 জন মা ওর জন্মের পর থেকে আছি। সারা বছর আমাদের এই ইউনিটে 1-2 জন শিশু ভর্তি থাকে, পরে 6 মাস হয়ে যাওয়ার পর হোমে দেওয়া হয়। মালদা মেডিকেল কলেজের নার্স ও চিকিৎসকদের এই স্বার্থত্যাগ, ভালোবাসার মা হয়ে ওঠার কাহিনীকে এক কথায় সাধুবাদ জানিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MS VP অমিত দা। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।